যারাই নিয়মিত কান্না করে তারাই একটা সময় অনেক হাসি খুশি ছিল। গরিব হলে যা হয় সবার কাছে অবহেলিত হতে হয়। জীবনটা আমার লবণের মতন হয়ে গেছে, যার যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করে। সময়টা সেই আগের মতোই আছে, কিন্তু আনন্দটা আগের মতো নেই। হাজার মানুষের ভিড়ে একাকিত্ব অনুভব করার মানুষটার নামেই হলাম আমি। ফিরে পেতে চাই সেই পুরনো আমিটাকে, সেই হাসি খুশি আমিটাকে আবারও ফিরে পেতে চাই। মনটা আমার ভীষণ খারাপ, কারণ আমার চেয়ে প্রিয় বলতে কেউ নেই। টাকা একমাত্র জিনিস যার কোনো গন্ধ নেই, কিন্তু তারপরেও মানুষ তার পিছনে বনবন করে। মানুষ তো তার ইচ্ছা মতো বদলায়, এখানে সময়ের দোষ দিয়ে লাভ কি? সময় হলে ভেবে দেখো প্রিয়, কিছু জিনিস জীবনে বারবার আসে না। ভাই ভালোবাসা কি চমৎকার, তাই না? যাদের জন্য আমরা কান্না করি তারা কখনোই আমাদের হয় না। আস্তে আস্তে সব কিছু হারিয়ে যাচ্ছে আমার হাসি, আনন্দ, ভালো লাগা, বিশ্বাস। আগে তো একাকিত্বকে ভয় লাগত, আর এখন তো মনে হয় একাকিত্বের মাঝেই শান্তি। ওই সব মানুষ থেকে দূরে থাকা উচিত, যেসব মানুষ অন্যের কথা শুনে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে। অন্যের শূন্য স্থান পূর্ণ করতে গিয়ে একদিন নিজেই শূন্য হয়ে ফিরবেন, এটাই বাস্তব। সমাজ কি বলল এসব নিয়ে চিন্তা করো না, কারণ ব্যর্থ মানুষকে নিয়ে ঠাট্টা আর সফল মানুষকে নিয়ে প্রতিহিংসা করতে বেশি ভালোবাসে। বিশ্বাস কাকে করবে বলো? বিশ্বাস শব্দের প্রথমেই তো বিষ আছে। আজব এই দুনিয়া, মন থেকে ভালোবাসার মানুষটাও একটা সময় মন নিয়ে খেলা করে।